স্ত্রীকে বৌদি সাজিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে এসে শ্রীঘরে পাত্র ও তার স্ত্রী, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃত দম্পতি বিহারের বাসিন্দা। আগের বিয়ের কথা গোপন করে পুনরায় বিয়ে করে নারী পাচারের চেষ্টার অভিযোগ। পাত্রীর পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে অবশেষে শ্রীঘরে পাত্র। স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য সাহায্য করায় স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তালসুর গ্রামে। জানা গেছে, তালসুর গ্রামের বাসিন্দা এক যুবতীকে বিয়ের প্রস্তাব দেন স্থানীয় বাসিন্দা পরিমল মহালদার। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা পাত্র আগেই বিবাহিত ছিলেন। তার স্ত্রীকে বৌদি সাজিয়ে পাত্রী দেখতে আসেন তিনি। পাত্রের পক্ষ থেকে পাত্রীকে পছন্দ হওয়ায় বিহারে যান পাত্রীর পরিবারের লোকেরা। সেখানে গিয়ে জানতে পারেন পাত্র আগেই বিয়ে করেছেন। পাত্র উদল কুমার যাদব নিজের স্ত্রী কাঞ্চন দেবীকে বৌদি সাজিয়ে পাত্রী দেখতে আসেন। পাত্রীর পরিবারের লোকেরা কিচ্ছু বুঝতে না দিয়ে বাড়ি ফিরে আসেন। পরে পাত্রকে হরিশ্চন্দ্রপুরে ডাকেন বিয়ের জন্য। নিজের স্ত্রীকে বৌদি সাজিয়ে আবার হরিশ্চন্দ্রপুরে আসেন উদল যাদব। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে। গ্রামের মানুষ তো জানে যে তনু এই ওম বিবাহিত, কে আমি কুমারা জানে না। আমরা ওখানে খবর নিলাম তো ও বিবাহিত, তার কারণে ওখানে আর আমরা আলোচনা করলাম না, ওকে চুপ করে আমরা এখানে চলে আসলাম। আসার টাইমে ওরা ট্রেনে কারোর সঙ্গে গল্প করছিল যে আমি তোমার হাতে দিয়ে দেবো, তুমি দুজনকে দাও তিনজনকে দাও তোমার ব্যক্তি। এ বিষয়ে মালদা জেলা কমিটির সদস্য বিজেপি নেতা বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সেই সুযোগেই এসব ঘটনা ঘটছে। নকল পাত্র সুজে হরিশ্চন্দ্রপুর বিয়ে করতে এসেছিল, উনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছেন। আমরা বলবো প্রশাসনকে একদম আইন ব্যবস্থা নিয়ে আইন হিসাবে সম্পূর্ণ কাজ করার জন্য, যদি এর মধ্যে যদি কোনো শাসক দলের লোক জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য। এখন বাড়ির লোক আতঙ্কে আছে, যদি আমরা ওরা যদি না ধরতে পারতো তাহলে ওর মেয়েকে নাকি বাংলাদেশ বা বিহার বা কোথাও মানে প্রচার করে বিক্রি করে দেওয়া হতো। এখন মানুষ নিজের মেয়েকে বিয়ে দিতে আতঙ্কিত ভুগছে হরিশ্চন্দ্রপুর এলাকাতে। পাল্টা আইএনটিটিইউসি সভাপতির দাবি, পুলিশ প্রশাসন সজাগ থাকায় নারী পাচার রোধ করা সম্ভব হয়েছে। আমি স্যার সজাগ, খুব জানাজানি হতেই ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। আপাতত আমরা জানতে পারি পরিবারের মুখ থেকে নাকি ওনাকে পাচার করারও একটা কোনো একটা ই চলছিল, ষড়যন্ত্র চলছিল, ওনাকে বাচ্চাটাকে পাচার করার একটা ষড়যন্ত্র চলছিল মহিলাটাকে। যাই হোক, আমাদের হরিশ্চন্দ্রপুর থানা, আমাদের পশ্চিমবাংলার প্রশাসন খুব সজাগ, ওনাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তারপরেই পাচার করার একটা ই ছিল। যদি ভেবে ওনারা যদি ভেবে থাকতো বা ভেবে থাকেন যে বিহার থেকে এসে আমাদের বাংলার মেয়েকে নিয়ে গিয়ে পাচার করে দিবে, আমাদের প্রশাসন অতটাও ঘুমিয়ে নাই, আমাদের পুলিশ প্রশাসন একদম সজাগ আছেন। এটা কোনোদিনও উদ্দেশ্যে এই উদ্দেশ্যগুলো কোনোদিনও সফল হবে না। তাদের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।